জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলার পয়েন্টের অভিনয় করে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। নাটকের নির্মাতা কাজল আরফিন অমির সহকারী থেকে অভিনয় করে তিনি এখন সবার কাছে অতি পরিচিত মুখ। দর্শকরা মনে করেন এক ব্যাচেলার পয়েন্টই শিমুলকে তারকা বানিয়েছে, তবে শিমুল নিজেকে তারকা মনে করেন না। তিনি বলেন, আমি তারকা নই, তবে হ্যাঁ মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে। তুমুল আলোচনা তৈরি করে গত শনিবার শেষ হয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 4। এই সিজনের শুরু থেকে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন শিমুল শর্মা। বড় ভাইদের সঙ্গে তার দুষ্টুমি মিষ্টি খুনসুটি সারাক্ষণ লেগে থাকতো, যা ছিল দর্শকদের কাছে উপভোগ্য। মজার ব্যাপার হচ্ছে এতে শুধু অভিনয় নয়, অমির সহকারী হিসেবেও কাজ করেছেন শিমুল শর্মা। প্রায় এক বছর ধরে চলা বিনোদনে ভরপুর সিরিয়ালটি শেষ হওয়ায় অনেক দর্শক মানতে পারছেন না। এই বিষয়টি শিমুলকে ভীষণ ভাবে নাড়া দিচ্ছে। শিমুল বলেন, ব্যাচেলার পয়েন্টের সবাই একটি পরিবার, বিশেষ করে অমির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সিজন 4 শেষ হয়ে যাওয়ায় মনে হচ্ছে আমরা ফ্যামিলির কেউ চলে গেছে। গত এক বছর ধরে আমরা আনন্দ কষ্ট শ্রম সবকিছু দিয়ে শুটিং করেছি, আমাদের শুটিং এ কোনো পেইন ছিল না। শেষ হয়ে যাওয়ার ভিতরে ভিতরে কিছু একটা নেই ফিল হচ্ছে। শুটিং এর দিনগুলোর জন্য মায়া লাগছে, সবার একসঙ্গে শুটিং করা মিস করছি। নাটকটিতে মারজুক রাসেল, পলাশ, মিশু সাব্বির, চাষি আলমদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে শিমুল দর্শকদের হৃদয় জায়গা করে নেন। অনেকের কাছে শিমুল এখন তারকা, তবে তিনি বলেন, আমি তারকা নেই, তবে মানুষ যেভাবে ভালোবাসে সেটাকে খুব সম্মান দিয়ে গ্রহণ করি, আমিও ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি তারকা অন্য জিনিস, এজন্য অনেক শেখার ও পরিশ্রমের ব্যাপার থাকে, সেই সবের তুলনায় আমি এখনো নগণ্য। ব্যাচেলার পয়েন্ট মানুষ গ্রহণ করেছে, এর সর্বশেষ ক্রেডিট অমিবাইয়ের। আমি আজ যা পুরোপুরি ক্রেডিট তার, উনি যেভাবে চেয়েছেন আর্টিস্টরা সেভাবেই চরিত্রগুলো প্লে করেছেন। শিমুল আরো বলেন, ব্যাচেলার পয়েন্টের কারণে মানুষ আমাকে চিনেছে, তাই এখন সবার সঙ্গে বুঝে শুনে চলতে হয়। আমি